সালামু আলাইকুম মাই টু ব্লগ ভিডিও আজকে আপনাদের মাঝে একটা ঘটনা তুলে ধরলাম ভুতুরে এই জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের গ্রামের এই জায়গাটি অনেক ধরনের চেনে ভুতুরে এটির নাম হচ্ছে দড়িগাছি এখানে রাত আটটা ও নয়টার দিকে অনেক কান্নার শব্দ আসে এটি হচ্ছে কবর স্থান এখানে অনেক ভুতুরে কাণ্ড ঘটে দুই হাজার ছয় সালে ও দুই হাজার আঠারো সালে আমার চাষার সাথে ঘটনা ঘটেছে এখানে তারা ও মাছ আক্রান্ত তাদের অনেক শব্দ হতো কান্না শব্দ আগুনে খেলা করতো অনেকজনা এখানে তারা দেখতে পেত একজন পালে গিয়েছে তিনজনা থাকতো একজন পালে গিয়েছে আর দুইজনা সাহস করে এদিক থাকতো সাহস করে থাকে এখানে কান্নার আওয়াজ আসে দুই হাজার ছয় সালে আমার বড়ো ভাইকে এখানে জিনেরা লুকে ধুয়েছিলো এখানেই এক সপ্তাহ ধরে লুকে হয়েছিল এখানে কবরস্থানেই জিনেরা লুকে ধুয়েছিলো বেশিরভাগ যেরা খারাপ জিন আছে তারা কবরস্থানে থাকে বেশিরভাগ এজা জায়গায় এর জানাজার মাঠ জানাজার মাসের উত্তর সাইডে কবরস্থান ও পশ্চিম সাইডে কবরস্থান কবরস্থান এসে বিশাল বড় একটা পুকুর আছে এখানে আপন চাচাকেও এখানে লুকে ধুয়েছিল তাকে দুই সপ্তাহ ধরে নুকে ধুয়ে দিয়েছিল জিনেরা ও খারাপ জিনেরা এখানে অনেক অনেকজনের রাত আটটা ও নটার দিকে এখানে আসে না এদের আপনারা দেখতে পাচ্ছেন এদের আপনাদের মাঝে যে তুলে এই সেই কবরস্থান ভয়ানক রাতে ভয়ানক কান্নার আওয়াজ আছে এখানে অনেক দিয়ে গলা মারা গিয়েছে তাদেরকেও এখানে মাটি দিয়েছে অনেকজন তাই জন্য অনেক টাইমে কান্নার আওয়াজ আসে অনেক টাইমে কবর থেকে ধোয়া বাড়ায় এখান থেকে অনেক রাত আটটার পর এখানে অনেক ভয়ানক একটু আওয়াজ যে কোনো মানুষ গেলে এখানে ভয় পাবে আপনিও গেলে আপনি এখানে ভয় পাবেন তাদের রাত আটটা নটার দিকে অনেক মানুষ এখান থেকে যায় না অনেক মানুষই জানে এই বিষয়ে কিছু মানুষ আছে বিশ্বাস করে না আর কিছু মানুষ আছে বিশ্বাস করে সত্য ঘটনা এটি